কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে পানিহাটির সম্পর্ক আবাল্যের সালে কবি যখন মাত্র এগারো বছরের বালক তখন তিনি প্রথমবার আসেন পানিহাটিতে তারপর কবি হিসেবে বিশ্বখ্যাতি অর্জনের পরেও তার পদধূলি বহুবার পড়েছে পানিহাটিতে আর রবীন্দ্রনাথের সাথে মহাত্মা গান্ধী সক্ষতা সবাই জানেন অথচ পানিহাটিতে মহাত্মা গান্ধী স্মৃতিধন্য সোদপুর গান্ধী আশ্রম চত্বরেই অবহেলার ধুলিতে মলিনতায় ঢাকা পড়েছে কবিগুরুর একটি মূল্যবান মূর্তি আশ্রমের এক কোণে কার্যত ভগ্নপ্রায় দশাতে পড়ে রয়েছে গুরুদেবের মূর্তিটি বহু বছর মূর্তিটির দিকে কেউ ফিরেও তাকায়নি তা ছবি থেকেই স্পষ্ট আর মহাত্মার আশ্রমে গুরুদেবের এই হাল দেখে হতবাক রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড পবিত্র সরকার সব দেখে শুনে তিনি জানালেন তার আশা আশ্রম কর্তৃপক্ষ অবশ্যই আবার নজর দেবেন কবিগুরুর মূর্তিটিকে মর্যাদার সাথে আমি গান্ধী আশ্রমে পানিহাটি রবীন্দ্রনাথের মূর্তিটি আছে সেটা দেখে আমার খুব কষ্ট হল আমি আশা করি পানিহাটি গান্ধী আশ্রমের যারা কর্তৃপক্ষ তারা রবীন্দ্রনাথের মূর্তিটিকে উপযুক্ত সম্মানে পুনরুদ্ধার করে আবার নিজের প্রতিষ্ঠায়